হাই, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখছো শ্রাবন্তিস লাইফস্টাইল, আর আমি তোমাদের শ্রাবন্তি। তো আজকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। তো আমরা চলে এলাম কামাখ্যা মন্দিরে, আর তোমাদেরকে তো বলেছি যে আমরা কামাখ্যা মন্দিরে আসছি। তো আসলে মন্দিরে এসে জানতে পারলাম যে মন্দিরে কোনো ভিডিও করা যাবে না, ছবিও তোলা যাবে না। তো করার কিছু নেই, তো মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাবো। তো এতে তোমরা কিছু মনে করো না, চলো চারপাশটা একবার দেখে আসি। তোমরা তো দেখলে যে মায়ের পুজো শেষ, ভোগ দেওয়া শেষ, আজকে আমরা এখানে প্রসাদ নেব। আর অবশ্য তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো আজকে, অনেক দিন পর বা অনেক বছর পর বললে মানে বলবো যে মানে বাইরে বের হয়েছে, অনেক মন্দিরে এসেছি আজকে। তো তোমাদের কেমন লাগলো সেটা বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে। তো আমরা বাড়িতে চলে এলাম মন্দির থেকে, আর প্রসাদগুলো নিয়ে এসেছি, চেঞ্জও করে নিলাম। এখন আমরা খেতে বসবো। এই যে দেখো প্রসাদটা নিয়ে আসলাম, নিরামিষ থালা 75 টাকায়। তো কি কি দিয়েছে দেখো, তো অনেক খিদে পেয়েছে, আমরা এখন বসে যাব খেতে। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।